হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফস্টাইল বিষয়ক লাইভ প্রোগ্রাম লেজি ট্রিট লাইফ অ্যান্ড বিউটিতে। বরাবরের মতো আপনাদের সাথে উপস্থিত আছি আমি আজরা মাহমুদ। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে যিনি আছেন তিনি কাজ শুরু করেন একজন মডেল হিসেবে, তারপর গ্ল্যামারের জাদুতে রূপালী পর্দা কাঁপিয়ে হয়ে ওঠেন নায়িকা। তবে এবারে শাকালাকালা ভাল্লাভুডু ছবিতে, তেলুগু ছবিতে অভিনয় করে তিনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছেন ইন্ডিয়াতে, হয়ে উঠেছেন একজন ইন্টারন্যাশনাল আর্টিস্ট। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন তেলুগু চিত্র নায়িকা মেঘলা মুক্তা। কোনো প্রশ্ন থাকলে স্ক্রোলে দেওয়া নম্বরে ফোন করুন। মেঘলা, কি খবর? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমার এই ছবির নাম বলতে গিয়ে তো আমার কি যে বলে ফেলবো আমি, ভাষাটা আসলেই কিন্তু বেশ ডিফিকাল্ট মনে হচ্ছে। অনেক অনেক ডিফিকাল্ট, আমি জানতাম না ভাষাটা এত কঠিন হবে, মানে ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ তো ভেবেছিলাম যে কঠিন তো হবে, দেন আমি জানতে পারলাম যে চাইনিজ ল্যাঙ্গুয়েজটার পরে সেকেন্ড টাফেস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলুগু ল্যাঙ্গুয়েজটা। তাই নাকি? ওয়াও, ইনফ্যাক্ট ল্যাঙ্গুয়েজের জায়গাটা আমি আসবো একটু পরে, কিন্তু আমাদের মেয়ে তেলুগু ছবিতে, এটা কিন্তু খুব কম সময় আমরা দেখেছি, দেখেছি কলকাতায় গেছে, কিন্তু তেলুগুটা সিলেক্ট করে নেওয়ার কারণটা কি? অ্যাকচুয়ালি আমি সিলেক্ট করিনি, আমি গত বছর অনেক জায়গায় আমি অডিশন মানে অনেক জায়গায় আমার পোর্টফোলিওটা পাঠাই, সো এটা আমি কলকাতাতে পাঠিয়েছি, এটা আমি মুম্বাইতে পাঠিয়েছি, সো আমার একটা ফ্রেন্ড ছিল হায়দ্রাবাদে, সো আমাকে বললো তুমি প্রোফাইলটা পাঠাও, সো আমি পাঠালাম, ও কয়েকটা জায়গায় ড্রপ করে। ও এত শয়তান ছিল, আমাকে বলেনি যে ও তেলুগু মুভির কোনো একটা অডিশন আর সামথিং, আমাকে বলে যে তুমি একটা অডিশন যদি বলা হয় তুমি কি দিতে পারবে? অ্যান্ড আমি বরাবরই অডিশনের জায়গাটা অনেক ওপেন যে হ্যাঁ কোনো জায়গায় অডিশন বললে আই উড লাভ টু, সো আমি ওকে বললাম হ্যাঁ আমি যেতে পারবো, অডিশন দিতে পারবো। সো আমি অডিশন যখন দিতে গেলাম তখনও আমাকে বলে এটা তেলুগু মুভি, আমি বললাম আমি ভাষা জানি না মানে কীভাবে কি, তখনও আমাকে বললো আচ্ছা আমি তোমাকে শিখিয়ে নিচ্ছি, বেশি বড় ছিল না, চার পাঁচ লাইনের একটা ডায়লগ ছিল, সো আমি কোনোরকম সামহাও ম্যানেজ করে আমি বললাম, বলার পর ওরা দেখলো আমার ডেডিকেশন আছে বাট আমি মানে পারছি না। তখন আমার ডিরেকশন প্যানেলের যারা ছিল তারা আমাকে বললো আচ্ছা আপনাকে যদি হিন্দিতে বলা হয় আপনি কি হিন্দিতে দিতে পারবেন ডায়লগটা? আমি বললাম ইয়া আই ক্যান, আগে থেকে হিন্দিটা পারি টিভি দেখে দেখে, আমি বললাম হ্যাঁ আমি পারবো। অ্যান্ড পরে আমি হিন্দিতে অডিশনটা দিই, তো তখন ওরা আমাকে প্রাথমিকভাবে সিলেক্ট করে যে ওকে ফাইন, মেয়েটার মধ্যে ডেডিকেশন আছে, আর ও ওদের ওখানে গিয়ে আবার লুক টেস্ট হয় সেম ওই লুকের একদম, সো সব কিছু মিলে ওরা তখন আমাকে প্রাথমিকভাবে সিলেক্ট করে। আমি ভেবেছি হবে না, সো কারণ ফার্স্ট অডিশন কীরকম কী হয় না হয়, আর মানুষ তো মিনিমাম 10-12টা অডিশন দেওয়ার পরে হয়তো বা গিয়ে, আমি তো ফার্স্ট অডিশন দেওয়ার পর আই ওয়াজ লাইক ওকে প্রাথমিকভাবে সিলেক্টেড মানে ওকে। হ্যাঁ, তারপরে ফোন হয় আসে যখন আমি বাংলাদেশে চলে আসি, ইনফ্যাক্ট তারপর আমি ঘুরতে গিয়েছিলাম মালয়েশিয়া, আই ওয়াজ উইথ ইউ, ওই টাইমটা আমাকে জানানো হয় যে আমি সিলেক্টেড। বাট একেবারে কিন্তু এক্সপেক্টেড না যে আমাদের এখান থেকে তেলুগু ইন্ডাস্ট্রিতে গিয়ে কেউ কাজ করবে, সেটা কিন্তু কারো ধারণাও হয় না আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে। যাই হোক, এখন আমরা ছবিতে, তোমার ছবিতে চলে আসি, শাকালাকালা ভাল্লাভুডু। প্রথমেই জানতে চাইবো ছবিটার মানে, নামটার মানেটা কি? শাকালাকালা ভাল্লাভুডুর মানে হচ্ছে অলরাউন্ডার। অলরাউন্ডার, ওকে। সেখানে তোমার চরিত্র এবং সঙ্গে যারা কাজ করছেন সহ যারা আছেন, অ্যাকচুয়ালি এই মুভিটাতে আমার সাথে আমার হিরো যে তার নাম হচ্ছে তানিষ্ক রেড্ডি, এটা তার থার্ড ফিল্ম, আর আমার সাথে আমার বাবার যে রোল করছেন সুমন তলওয়ার, উনি অনেক পরিচিত একজন মুখ, খুব রেনাউন একজন অ্যাক্টর, সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি, ইনফ্যাক্ট এখন বলিউডেও কাজ করছেন। তারপরে জিভা স্যার আছেন, জিভা স্যারও অনেক সিনিয়র একজন অ্যাক্টর, আর আমার ভিলেন মানে মুভির মেইন ভিলেন ক্যারেক্টারটা করেছে হচ্ছে বিশ্বনাথ রেড্ডি, সো ও একদম নতুন, ও নতুন একদম ভিলেনের ক্যারেক্টারটা করলো, বাট খুব ভালো কাজ করেছে। আর আমার মুভিতে ক্যারেক্টারটা হচ্ছে আমি খুব শান্ত প্রকৃতির একটা মেয়ে, তেমন একটা প্রাণবন্ত কোনো একটা মেয়ে না, খুব শান্ত প্রকৃতির মেয়ে, বাবা আমার খুব আদরের একটা মেয়ে। অ্যান্ড আমার লাইফে একটা ঘটনা ঘটে যে ঘটনার জন্য আমি একদম চুপচাপ হয়ে যাই, কারোর সাথে মিশতে চাই না, কোনো জায়গায় যেতে চাই না, সো ওই ঘটনাটাকে মানে হিরো এসে ভেঙে কি হলো এই মেয়েটার সাথে, তারপর মেয়েটাকে ওই জায়গাটা থেকে রেস্কিউ করাটাই এটাই হচ্ছে মেন কাহিনী। ও ওয়াও, ভালো লাগছে শুনে। মেঘলা, ফোন আছে, নিয়ে নিচ্ছি, তারপর আমাদের আড্ডা আমরা ক্যারি অন করবো। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিঠু কোয়া থেকে অহনা বলছি। অহনা, ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সাথে মেঘলা মুক্তা আছেন, বলুন। আচ্ছা, আপনার থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ অহনা। আচ্ছা মেঘলা, আপনার সাথে একটু কথা বলবো। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপু ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আপু, তোমাদের দয়ায় ভালো আছি। হ্যাঁ আপু, আপনি কোন নতুন জবে আসতেছে মানে মানে পাবো কয়দিন পরে দেখতে পারবো? ধন্যবাদ ফোন করার জন্য। কোন নতুন ছবি আসছে যেটা আর কয়দিন পরে দেখতে পারবে, এটা দুঃখের সাথে মনে হয় বলতে হচ্ছে যে এটা আনলেস ডাবড হয়ে চ্যানেলে না আসা পর্যন্ত আর নেটে না আসা পর্যন্ত দেখা যাচ্ছে না। সো আমি একটু বলে দিই মেঘলার তরফ থেকে, শাকালাকালা ভাল্লাভুডু তেলুগু ছবি রিলিজ সম্ভবতভাবে অক্টোবরে হবে। ওকে, সো সেটাই মেঘলার নেক্সট ছবি আসছে। আমরা তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলছিলাম ছবিতে, একটু জানতে চাই যে একেবারে তো ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, তুমি বললে যে সেকেন্ড মোস্ট ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, তো সেক্ষেত্রে আসলে কিভাবে নিজেকে মানে আমি আসলে ইমাজিন করতে পারছি না আসলে ডেলিভারিটা দেওয়া, কারণ একটা ল্যাঙ্গুয়েজ না বুঝে সেটার মডিউলেশন ক্রিয়েট করা, ইমোশন ক্রিয়েট করা বেশ ডিফিকাল্ট হওয়ার কথা। না এটার জন্য আমি আসলে আমার ফুল টিমকে খুব বেশি থ্যাংকস বলবো, তারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে এবং অ্যাট দ্য সেম টাইম তারা এত হেল্প করেছে আমাকে। যেমন প্রথমে স্টার্ট করি আমার ডিরেক্টর থেকে, উনি আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার ডিরেক্টরের নাম হচ্ছে শিবা গণেশ, এটাও তার থার্ড ফিল্ম। ওকে, সো উনি আমাকে অনেক হেল্প করেছে। দেখা গেছে যে আমি স্ক্রিপ্টটা লেখার পরে যখন আমার ডায়লগ আসবে, আর আমি সবসময় এই কাজটা করতাম, নেক্সট যে শুটিংটা হবে সেই ডায়লগটা আমি আগের দিন রাত্রে বসে প্র্যাকটিস করে ফেলতাম। দেখা যেত রাত একটা পর্যন্ত আমি প্র্যাকটিস করছি, আমার কল টাইম থাকতো 4:30 এভরিডে। এমন কোনো দিন যায়নি যেখানে আমার কল টাইম বিকালে হয়েছে, এভরিডে সকাল 4:30 আমার কল টাইম, কারণ 6টা বা 6:30 মধ্যে আমাকে সেটে থাকতে হতো আর আমার 2 ঘন্টা লাগতো মেকআপে। সো আমার প্র্যাকটিস করে আবার ওখানে গিয়ে সবার সামনে এম্বারেস যেন ফিল না করি, এই জন্য আমি করতাম কি বসে মুখস্থ করছি। আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে আমি বোর্ড এক্সাম দিতে বসেছি। তো যখন আমি ওই প্র্যাকটিসটা করতাম তখন আমার ডিরেক্টর আসতো, মডুলেশনটা সেই আমাকে দেখিয়ে দিত। আমি মুখস্থ করার পরে দ্য ওয়ে আমি ডায়লগটা বলবো সেই ফুল মডুলেশনটা আমাকে দেখাতো বারবার বারবার করে। একটা পর্যায়ে আমি তাকে ভিডিও করতাম, মানে সে একবার বলার পর আমি এটা ভিডিও করে ফেলতাম। আমি ওই জাস্ট ভিডিওটা দেখে প্রথম দিকে যেটা করতাম, আমি কপি ক্যাট হয়ে গেছিলাম, আমি জাস্ট কপি করতাম তাকে। তো সেটে যাওয়ার পর যেটা হয়, অনেক নতুন ডায়লগ চলে আসে তখন, মানে স্ক্রিপ্টের বাইরে, তখন ওই জায়গাটা আমাকে হেল্প করেছে আমার হিরো। সামনে থাকতো, ও মুখে মুখে আমাকে একটু একটু করে বলে দিত, মানে আমি ওকে দেখতাম, একটু প্র্যাকটিস করতাম, করে আমি ডায়লগটা দিতাম। তারপর আমাকে চেয়েছিল যে প্রম্পট দেওয়ার জন্য, কিন্তু প্রম্পট দিলে আমি আরো গুলিয়ে ফেলতাম। এক তো এই ডায়লগ মুখস্থ করা, পাশ থেকে প্রম্পট দিচ্ছে, আরো 2-3টা নতুন ওয়ার্ড ঢুকে যাচ্ছে, আমি তখন বলতে পারতাম না। ওইদিকে প্রম্পটটা বন্ধ করে দিয়ে তখন আমার সাথে যে আর্টিস্ট থাকলো সেটা সুমন স্যারও আমাকে হেল্প করেছে। যখন বাবা মেয়ের ডায়লগ হচ্ছে তখন স্যার আমাকে হেল্প করেছে, যখন জিবা স্যারের সাথে আমার ডায়লগ হচ্ছে জিবা স্যার হেল্প করেছে। সবাই জানতো আমি নতুন বাংলাদেশ থেকে এসেছি, হিন্দিও আমার ল্যাঙ্গুয়েজটা না আসলে, তো সবাই মিলে আমাকে হেল্প করেছে। এটা ভালো লাগছে কিন্তু শুনে, পুরো পুরো টিমটাই পুরো টিম করেছে তোমার, মানে আমার আমার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট দেয়া ছিল যে আমাকে হেল্প করবে ডায়লগে, একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল ডায়লগ ইম্প্রোভাইজের জন্য, সে আমার সাথে কাজ করবে। বাট তারপরও নিজে থেকে আমার ডিরেক্টর এসে চেক করতো একবার ঠিক আছে কিনা আমার ডায়লগটা। সো এমনভাবে প্রিপারেশন নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতাম, আমার মনে আছে আমার সর্বোচ্চ টেক গেছে 4টা, সর্বোচ্চ টেক। তার মানে তো প্রিপারেশনের লেভেল অনেক বেশি ভালো ছিল, অনেক প্রিপারেশন করে ওদের সামনে প্র্যাকটিস করে ক্যামেরা রোল হওয়ার আগে দেখা যেত আমি, ওকে ক্যামেরা রোল হচ্ছে তখন আমি প্র্যাকটিস করতাম, রোল বলতো মানে আমি ঘাটাঘাটি। তো আমার সবচেয়ে বেশি আমার একটা সিন ছিল ওখানে গিয়ে আমার 4টা টেক হয়েছে, এছাড়া 2-3টে ডান। ইনফ্যাক্ট সেই ল্যাঙ্গুয়েজের কিছু ডায়লগ আমরা শুনবো, তবে আমরা কী নিয়ে কথা বলছি সেটার টিজার যদি দর্শকদের দেখিয়ে আসি তাহলে আমার মনে হয় আর একটু বেটার হবে। প্রিয় দর্শক, আমরা মেঘলা মুক্তার সাথে কথা বলছি শাকালাকা লা ভাল্লা ভুডু নামের এক তেলুগু ছবি নিয়ে। চলুন দেখে আসি সেই ছবির গানের টিজার। প্রিয় দর্শক, শাকালাকালা ভাল্লাভুডুর ইয়ালা ইয়ালা গানটা প্রথমবারের মতো এটিএন বাংলায় প্রচার করা হলো এবং সেই সাথে প্রথমবারের মতো বাংলাদেশে প্রচার করা হলো। আমি একটু বলতে চাই যে ইয়ালা ইয়ালা গানটা রোম্যান্টিক সং তুমি বলেছ, তো সেক্ষেত্রে একটুখানি ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই যে গানটা কী নিয়ে হচ্ছে। গানটা অ্যাকচুয়ালি এখানে দেখানো হয় যে প্রথমে গানটা শুরু হয় কানিয়া রাসি, দেখানো হয় যে ছেলেটা মানে আমার যে হিরো, স্টোরিটা কি বলে দিচ্ছি, না হিরো একটা কন্যা রাশির মেয়েকে খুঁজছে। আচ্ছা, সামহাও সে জানতে পারে যে হিরোইনটাই হচ্ছে কন্যা রাশির। ওকে, তারপরে তার মধ্যে ইমাজিন, আমি এটা পুরোটা একটা ড্রিম সং, তার ড্রিমে আমি আসতে থাকি কন্যা রাশি কন্যা রাশি। আচ্ছা, তো পুরো সংটা ড্রিম সং একটা। ও দ্যাটস নাইস। তোমাকে কিন্তু কোনো অর্থেই মনে হচ্ছে না যে তুমি তেলুগু না, ছবিতে কিন্তু আমার মনে হয় তোমার লুকসের যেভাবে করা হয়েছে একদম কিন্তু পারফেক্ট, মানে
কোনো অর্থে যে আমি তোমার হাত করে টেনে পাবো না, এটা আমাদের দেশি পুরোপুরি কিন্তু তেলুগু মনে হচ্ছে। রিজনটা ওরা প্রিপারেশনটা এইভাবে করে যে আমি যখন গেছি তখন তো আর এইভাবে না, সো ওরা লুক টেস্ট করে। আমি বললাম প্রথম দিন আমার ওই যে লুক টেস্ট করে তারপরে গিয়ে আমাকে অডিশনে দাঁড় করানো, তো অডিশনে তো আমি দাঁত ভাঙা বাজে একটা কি অডিশন যেন দিলাম। তো ওরা আমার লুক ওয়াইজ দেখে ওরা বুঝলো যে না, ওকে যদি একটু গ্রুম আপ করা যায় হয়তো বা মেয়েটা আমাদের। আর এই মুভির জন্য অ্যাকচুয়ালি ওরা খুঁজছিল একদম ফ্রেশ নিউ ফেস, সো নো ম্যাটার ওটা কোন দেশ থেকে আসছে এটা কান্ট্রি ম্যাটার ছিল না ওদের জন্য। সো আমি ওই লুক ওয়াইজ ওরা দেখে হয়তো বা পছন্দ করে, যেই জন্য ওরা আমাকে সেকেন্ড একটা মানে অপরচুনিটি দেয় যে তুমি হিন্দিতে করো। সো আমি হিন্দিতে করার পর ওরা প্রাথমিকভাবে আসলে মাথায় রাখে যে হ্যাঁ ও আমাদের ক্যারেক্টারের জন্য পারফেক্ট, তারপরে তো জানানো হয়। সো এটা ওদের লুক টেস্টের জন্য, ওরা তো কয়েক ভাবে লুক টেস্ট করেছে, আসলে বোঝা যাচ্ছে প্রপারলি করা, একদম প্রফেশনালি করা। ডায়লগের জায়গায় ছিলাম, তাহলে আমরা একটু ডায়লগ শুনবো। আচ্ছা, আমার আপনি আমার হিরোর পার্টটা প্লে করেন। জাস্ট ও চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে ছিল, সো আমি খুব রাগ তার উপরে, তো তখন আমি এখন রাগ হতে পারবো কিনা আই ডোন্ট নো। সো আমার ডায়লগটা ছিল এরকম, নাকুয়ে উড়ুলেদু মা আম্মা নানা ছানাপুই চালা কালা মাইন্দি নেনু ওয়ান্টারি আইনা নন্নু রামান্টানি কিনু বেবারু যতটুকু করেছো দ্যাটস ভেরি গুড। মানে কি বললা কিছু বুঝলাম না, অলদো কি বললা? নাকুয়ে উড়ুলে দিও মা আম্মা নানা ছানাপুই চালা কালা মাইন্দি, মিন্স আমার কেউ নেই আমি একা। মা আম্মা নানা ছানাপুই, মা মানে মা, নান্না মানে বাবা, মা বাবা নানা সবাই মারা গেছে, তো তুমি এটা জিজ্ঞেস করো আমাকে কে হও, আইনা নন্নু রামান্টানি কিনু বেবারু। তো এই আমি চোখে ঝাড়ি দিই, কিন্তু কোনো অর্থে মনে হচ্ছে না যে তুমি ল্যাঙ্গুয়েজটা পারো না মেঘলা। এটা প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিসের জন্য আমি এখনো শিখছি, আমি পারি না এই ডায়লগটা। লাস্টে তারপরে দিকে আরেকটু শাউট করে আছে, যেটা যে এখন আমার মনে পড়লো, সেটা হচ্ছে আবার একটু সিরিয়াস হয়ে যাই, নেনু নিকু চিপ্পা না আইনা নুভে গালিকু তিরগুতাও ইপুডু ইলা ভন্টেবো নি কে তেলেদু আটু ভান্টিতে কট্টু কুন্টু তিসকুচ্ছাডু আরো শুনবো ডান্স চেসাও নিন্নে মানালি। Oh my god, brilliant, মানে brilliant, খুব ভালো লাগছে পড়া। আমি নিয়ে নিচ্ছি একটা। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম জি, শুনতে পাচ্ছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? জি মিরপুর থেকে বলছিলাম, ধন্যবাদ ফোন করার জন্য, বলুন। শহীদ বলছিলাম মিরপুর থেকে। শহীদ ভাই ধন্যবাদ ফোন করার জন্য, বলুন। আমাদের 5 তারিখ ফিক্স করা হয়েছিল, বাট এটা পিছিয়ে যাচ্ছে ফর সাম রিজন। সো এটা পিছিয়ে অক্টোবরের মধ্যেই ওরা রিলিজ করে ফেলবে, আগামী মাসে রিলিজটা আমরা পাচ্ছি, কিন্তু আমরা তো আসলে আগামী মাসেই দেখতে পাচ্ছি না মেঘলা। হ্যাঁ, এখানে দেখতে হলে একটু পরে, যখন ওদের সব মুভির সিস্টেমটা হচ্ছে ওরা ফার্স্টে তেলুগু ল্যাঙ্গুয়েজটাতে রিলিজ হচ্ছে, হয়ে যাওয়ার পরে এক দেড় মাস পরে ওটা হিন্দি ডাবড হয়ে যায়, তারপর ওটা চ্যানেলে চলে আসে, তারপর এটা আপনি চাইলে যে টরেন্টে পেয়ে যাবেন, সেটা পরে আরো এক দেড় মাস, মানে ডিসেম্বরের আগে আমাদের সৌভাগ্য হচ্ছে না ডিসেম্বরে গুরুতে গুরু দেখার। আচ্ছা, নেক্সট আর কি কাজ হচ্ছে? নেক্সট আমি এই যে প্রোডাকশনটার সাথে কাজ করছি, সেখান থেকে আমার অলরেডি দুটো মুভির কথা হচ্ছিল, তার মধ্যে অলরেডি আমি একটা মুভি সাইন করেছি, যেটা আমার ডিরেক্টরটাই আবার আমার সেকেন্ড মুভিটা ডিরেক্ট করতে যাচ্ছে, বাট হিরো জাস্ট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আর শুধু ডিরেক্টর আর আমাদের ফুল প্রোডাকশন টিমটা ঠিক আছে। ওয়াও, ছবির নাম ইদিনা বায়োপিক। এটার মানে এটা কি? এটা আমার বায়োপিক। হ্যাঁ, ও মানে বায়োপিকটা ঠিক আছে, ইদিনা বায়োপিক। ওরা কিছু কিছু ইংলিশ ওয়ার্ড আছে যেটা ওরা নরমালি ইউজ করে, যেমন সকালের নাস্তাটা করে টিফিনি বলে, সেখানে সকালের নাস্তার আলাদা কোনো তেলেগু ল্যাঙ্গুয়েজ আমি জিজ্ঞেস করছি, বলেন আমরা টিফিনি বলি, অনেক আগে থেকে ওরা টিফিনি বলে। আচ্ছা, শুধু চেয়ার টেবিলের মতো আর কি, আমরা চেয়ার এন্ড টেবিল। হ্যাঁ, চেয়ার কে চেয়ার বলে। হ্যাঁ না, চেয়ার কে বান্ডি বলে, সরি বান্ডি। আচ্ছা, ফোন আছে, আমি নিয়ে নিচ্ছি। কেটে গেছে, তো চেয়ার কে বান্ডি বলছে। হ্যাঁ, ওকে, ইন্টারেস্টিং। আর সো এই যে ইদিনা বায়োপিক ছবিটা, মানে শুটিং কি শুরু হয়ে গেছে? আমার শুটিংটা শুরু হয়েছিল, বাট ওই টাইমটা কেরালার যে বন্যাটা হচ্ছে সেটার মাঝখানে আমি পড়েছিলাম, বাট আমি কেরালাতে ছিলাম না, আমি বিশাখাপত্তনম ছিলাম, বাট ওটা তো পোর্ট সাইড, সো পানির ইটা এত বেড়ে যায় যে ওখানে আমার সংকেত ছিল মেবি 7 নম্বর সংকেত চলছিল ওখানে, সো পরে ওরা শুটিংটা স্টপ করে দেয়, আপাতত মুভিটার শুটিং স্টপ আছে, বাট 10-15% আই গেস কাজ হয়েছে ওটার।
ওয়াও দ্যাটস নাইস প্রাউড মোমেন্ট একটা কিন্তু অনেক বেশি আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি অনেক বড় তোমার জন্য না দেশের জন্য একটা বড় প্রাপ্তি কিন্তু আমি একটুখানি কষ্টের জায়গা টাচ করতে চাই যে আমরা কি আসলে আমাদের দেশের একটা ভালো আর্টিস্ট হারিয়েছি খুব টাফ এটার অ্যান্সারটা আমার জন্য কারণ আমি অ্যাকচুয়ালি ফ্যাশন মডেলিংয়ের বাইরে এসে আমি যে অ্যাক্টিং করতে পারি বা হয়তো বা খুব ভালো একজন আর্টিস্ট হারিয়েছি সেটা তো দেখাতেই পারিনি সো তেলেগু ইন্ডাস্ট্রিতে যদি আমার মুভিটা রিলিজ হওয়ার পর তারা কীভাবে আমাকে অ্যাকসেপ্ট করছে নেয়ার পরে হয়তো বা আমি বলতে পারবো সো এখন যদি ঢাকায় মানে আমাদের চলচ্চিত্র করতে বলা হয় মেঘলা কী করবে এটা নিয়ে আমি এখনও ভাবিনি কারণ আমার এখনও সময়টাই নেই আমি এখনই অলরেডি সেকেন্ড ডিরেক্টর কাজ করছি ইনশাল্লাহ মুভিটা রিলিজের পরে আই গেস আমি আরও অপরচুনিটি পেতে যাচ্ছি সো ওই টাইম মিলে ওই জিনিসটা আমি এখনও চিন্তা করিনি হ্যাঁ আসলে টাইমিংয়ে যদি হয় তাহলে কেন নয় সেই জায়গাটাও আসলে ওপেন থাকে ওই হ্যাঁ না ব্যাপারটা ওই চিন্তা যে করবো সেটা এখনও ঠিক কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সেখানে কাজ মানে তেলুগুর সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে বেশ তোমার ভালো লাগছে হ্যাঁ অনেক বেশি হ্যাঁ এবং কাজের জায়গাটা মনে হয় অনেক এনজয়ও করছো অনেক সেখানে আসলে একটু ডিফারেন্সটা জানতে চাইবো আমরা অনেক কলকাতার কথা শুনি যে আসলে কিভাবে ডিফারেন্সটা আমাদের দেশ থেকে তুমি আমাদের দেশেও কিন্তু ফিল্ম করেছো হ্যাঁ যেটা করেছি জয়েন্ট ভেঞ্চার ওটাও কলকাতা বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার ছিল সেক্ষেত্রে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি কি আলাদা আরো প্রফেশনাল আরো বেশি অনেক বেশি প্রফেশনাল আমি যখন ফার্স্ট কলকাতায় কাজ করতে যাই আমি কলকাতার কাজ দেখে আই ওয়াজ লাইক ওয়াও মানে এত প্রফেশনাল কলকাতা থেকে যখন আমি তেলুগু ইন্ডাস্ট্রিতে গেলাম তখন এটা দেখে বললাম ওয়াও এটা আরো প্রফেশনাল মানে ওদের কাজটা হচ্ছে ওরা একদম সেট 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 করাই থাকে আমরা জাস্ট গিয়ে দাঁড়িয়ে যাচ্ছি অনেক আগে থেকে প্রিপারেশন করে হ্যাঁ তেলুগু ফিল্ম সিটি যেটা হচ্ছে রামোজি ফিল্ম সিটি যেটা যেটা হায়দ্রাবাদে পড়েছে মানে তেলেঙ্গানাতে রামোজি ফিল্ম সিটিটাই হচ্ছে তেলুগুর ইন্ডাস্ট্রি সো সবচেয়ে বড় ফিল্ম সিটিটা যেটা বলিউডে সবাই আসে ইনফ্যাক্ট হলিউড মুভি হয়েছে রামোজি ফিল্ম সিটির মধ্যে সেটাই তেলুগুতে পড়েছে মানে তেলেঙ্গানা স্টেটে পড়েছে ওয়াও মানে সেক্ষেত্রে তো আসলে ইটস প্রিটি বিগ ইন্ডিয়ায় কি আসলে বলিউডের পরে কি তেলুগু ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি তেলুগু ইন্ডাস্ট্রিকে বলা হচ্ছে টলিউড মানে টলিউডটা অ্যাকচুয়ালি নট অনলি তেলুগুকে বলা হয় সাউথ ইন্ডাস্ট্রিটা মানে তামিল তেলুগু বোথ বলা হচ্ছে এটা তো ভাগ হয়েছে কিছুদিন হলো কয়েক বছর হলো বাট টলিউড ইন্ডাস্ট্রি বলা হয় তো তামিল ইন্ডাস্ট্রি এখন কি আলাদা হ্যাঁ আগে তেলেগু তামিল মানে একটা ইন্ডাস্ট্রি ছিল একটা ইন্ডাস্ট্রি বলা হতো টলিউড দ্যাটস ইট হ্যাঁ সো এই কিছু বছর হলে এটা আলাদা হয়ে গেছে বাট এখনও ওদের ইন্ডাস্ট্রির মধ্যে ইউনিটি এত বেশি ওরা এক ওদের হিরো তেলেগুতে এসে কাজ করছে তেলেগু হিরোইনরা তামিলে যাচ্ছে সব একসাথে কাজ করছে আবার তেলেগু তামিল এখন জয়েন্ট ভেঞ্চারও হচ্ছে কিছু মুভি এমন হচ্ছে একসাথে জয়েন্ট ভেঞ্চার মুভি হচ্ছে ওরা রিলিজ দিচ্ছে তামিল তেলেগু মিলিয়ে এক ভাষায় ওয়াও আমরা দেখেছি কিন্তু তেলুগু ইন্ডাস্ট্রি থেকে কাজ করে অনেকেই বলিউডে কাজ করেছে সেক্ষেত্রে সেরকম কোনো প্ল্যান কি আছে নাকি তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করতে ভালো লাগছে আপাতত অত বড় আমি তো বললাম আমি তেলুগু মুভি করব ওই চিন্তাটা বা ওই অডিশনের পরেও ছিল না অডিশনের পরে আই ওয়াজ লাইক ওকে ফাইন আরো মিনিমাম 10-12টা অডিশনে প্রথম তো অডিশন দিলাম শিখলাম যে কিভাবে ওরা অডিশনটা করে এটাও অনেক বড় একটা শেখার জিনিস ছিল সো তখন আমি শিওর ছিলাম না আমি কাজটা করতে পারবো কিনা সো বলিউড আমি মাথায় এখনো চিন্তাই করছি না আমি এখন হচ্ছে এই মুভিটা রিলিজ হওয়ার পরে আমি এই জায়গাটায় খুব সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করে আরও কিছু কাজ করতে চাই ভালো ভালো কাজ তারপরে ইউ নেভার নো ইটস জাস্ট স্টার্টিং ইন আ ওয়ে ফোন আছে নিয়ে নিচ্ছে হ্যালো ওয়ালাইকুম আসসালাম বলুন কোথা থেকে বলছেন কে বলছেন হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি কোথা থেকে বলছেন কে বলছেন ধন্যবাদ ফোন করার জন্য আমাদের মাঝে আছেন মেঘলা মুক্তা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন অসুবিধা নাই আপনার কথা আমরা শুনতে পাচ্ছি আপনাকে আমি লাইভে আমি ফোন কাটবো না আপনি শুনতে পাবেন কোনো প্রশ্ন থাকলে করুন প্রশ্ন হচ্ছে যে আমি গান শুনলাম যে তামিলের গান তো বাংলা কথা বলে তা দেখে বাংলা বাঙালি না ওই তামিল তার জন্য প্রশ্ন ও আচ্ছা ধন্যবাদ ফোন করার জন্য এটা কি তুমি উত্তর দিবে হ্যাঁ যে গানটা আপনি শুনেছেন অসুবিধা নাই আমাদেরই মেয়ে আমাদের বাংলাদেশেরই মেয়ে মেঘলা মুক্তা কাজ করছে তেলুগু ইন্ডাস্ট্রিতে তার প্রথম ছবি রিলিজ হতে যাচ্ছে আগামী মাসে শাকালাকালা গাল্লা ওটা শুনলাম 5 তারিখের মধ্যে পড়ে জি 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 মানে আসলেই কিন্তু তেলুগুটা শোনা যায় না মানে রেগুলারলি কিন্তু এটা আসলে কেউ গিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করবে সেটা আমাদের
সবার জন্যই বাবা খারিকটা একটা সারপ্রাইজ এলিমেন্ট, আমার নিজের জন্যই ছিল, মানে আমার নিজের জন্যই অডিশনের পর আমার কাছে যখন কলটা আসলো আমার নিজের জন্য ওকে ফাইন আমি করছি। সো অডিশনের মধ্যে একটু মজার ব্যাপার হচ্ছে আমাকে যখন বললো আমি সিলেক্টেড, তো তখন আমি বললাম ওকে, ইউজুয়ালি সাউথের মুভিগুলোতে দুটো করে নায়িকা থাকে, আই ওয়াজ লাইক ওকে কোন, না নায়িকা পড়ে, সরি, আমাকে যখন বললো সিলেক্টেড আমি বললাম কোন ক্যারেক্টারটার জন্য, লিড নায়িকা ক্যারেক্টারের জন্য, আই ওয়াজ লাইক কয়টা নায়িকা আছে, একটা, আমি তখন কি বললাম ও আচ্ছা তাই নাকি, তখন আমার কাছে মনে ছিল কি ও মজা করছে ফাজলাম করছে নাকি আমি কি শুনলাম আই ডোন্ট নো। তো আমি পরের দিন সুন্দর করে কথা বলার পর বুঝলাম যে না সিলেক্টেড, মানে প্রথম একটা অডিশন দিয়ে সিলেক্ট হয়ে গেলাম, এটা আমার জন্য নিজের জন্য যতটা বাংলাদেশের মানুষের জন্য সারপ্রাইজিং একটা ব্যাপার আমার নিজের জন্য ছিল, ইনফ্যাক্ট এখনো আছে। হ্যাঁ ওয়াও, মানে এটা আসলেই কিন্তু না। এখন আমি একটু তোমার পার্সোনাল ফিটনেস এবং ডায়েট অ্যান্ড বিউটির জায়গাটায় আসি, সেই তোমাকে দেখে আসছি মেঘলা, যেরকম আছো সেরকমই কিন্তু রয়েছো। তো এখানে আমরা দেখি যে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে ইউ হ্যাভ টু পুট অন আ লিটল ওয়েট, কারণ বিগার স্ক্রিনে একটুখানি চড়া মানুষ লাগে। তো সেক্ষেত্রে তেলুগু ইন্ডাস্ট্রিতে তারা বলেনি যে ইউ উইল নিড টু? না, একদমই বলেনি, কারণ আমি এভাবেই গেছি, এভাবেই অডিশন হয়েছে, এভাবেই ওরা আমাকে পছন্দ করেছে, মুভি শুটিংও করে ফেললাম। সো এর মাঝখানে ওরা আমাকে একবারও বলেনি এটা চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, তুমি একটু ট্যান, আমি আমাকে বলা হয়নি যে একটু ফেয়ার মেকআপ করতে হবে অর আর একটু ফর্সা হলে ভালো হতো, নো। তারপরে আবার বলেনি যে তোমাকে হ্যাংলা পাতলা লাগছে, একদমই না। মানে ওদের ইন্ডাস্ট্রি তখন আমি যে জিজ্ঞেস করলাম, আমি তো যতদূর জানি তেলুগু ইন্ডাস্ট্রিতে একটু বাল্কি বাল্কি একটু হিরোইন্স অ্যাক্ট্রেসরা আছে, তখন সে আমাকে ইলিয়ানা ডিক্রুজের মুভি দেখালো, বললো লুক অ্যাট হার, দেন আরও কয়েকজন দেখালো, নতুন একটা মেয়ের নাম হচ্ছে সাই পল্লবী চিকন, তো এমন কয়েকজনকে দেখালাম, বললাম ও ওকে। সো ওরা, আপনি যদি মোটা হন ওরা মোটা ভাবে, ওরা জাস্ট ক্যারেক্টার ওয়াইজ আপনাকে মানাচ্ছে নাকি, আচ্ছা ওটাই দেখছে। সেখানে ক্যারেক্টারটা যদি থাকে এরকম শুকনা একটা মেয়ে, ওকে, ক্যারেক্টার যদি থাকে একটা কালো মেয়ে, ওকে, ক্যারেক্টার যদি থাকে একটা নর্মাল একদম নেক্সট টু গার্ল ওরকম একটা মেয়ে, ওরা নিচ্ছে। মানে ওদের কথা হচ্ছে ওদের ক্যারেক্টারটার সাথে আর্টিস্ট গেলে ওদের কাছে ওকে, এটার জন্য মোটা হতে হবে না ফর্সা হতে হবে না কিছু না, এরকম কোনো ডিমান্ড নেই। আচ্ছা ফোন আছে, আমি নিচ্ছি। হ্যালো, 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 চমৎকার লাইনটা কেটে গেছে। তোমার ফিটনেস নিয়ে কথা বলছিলাম, তো সেক্ষেত্রে মেঘলাকে যেভাবে দেখেছি কিন্তু সেভাবেই আছে, কিভাবে? আমাদের সামনেই হয়েছো, বাট ইউ অলওয়েজ বিন দ্য সেম। এখন একটু আই গেস একটু ওয়েট পুট অন করেছে, আই গেস আ লিটল, নট টু মাচ বাট আ লিটল, বাট কোনো ডায়েট কোনো ওয়ার্কআউট এরকম কিছু? এখন যেটা হচ্ছে আমি ইন্ডিয়াতে থাকলে আমার ওয়ার্কআউটটা করা হয়, এখন বাংলাদেশে আসার পর আমি সেট করছি, মানে দেশে আসার পর ডায়েটটা ওভাবে হয় না। আম্মু বাসায় গেলে তো আম্মু পারলে আমাকে প্রতি আধা ঘন্টায় খাওয়ায়, মানে তার সাথে বাসায় থাকলে মাঝে মাঝে ঝগড়া লেগে যায় কি সারাদিন আমার কি কোনো কাজ নাই শুধু খাবো, সো ওভাবে মেনটেন করা হয় না, বাট আমি ট্রাই করছি দেশে মেনটেন করতে। আর ওখানে থাকলে ওদের ডায়েটটা সিম্পল, ওরা একবারে অনেক বেশি খায় না, প্রতি আধা ঘন্টা এক ঘন্টায়, আর আমার সাথে তো একজন থাকেই, একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, দেখা যায় প্রতি আধা ঘন্টা এক ঘন্টায় অল্প অল্প কিছু করে, একবারে পেট ভরে খাওয়াটা এটা না, ডায়েটটা ইজ লাইক সারাদিনে জুস খাচ্ছি ফল খাচ্ছি যেটাই খাচ্ছি এটা সারাদিনে অল্প 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 করে, যেটা হেলদি, যেটা যেখানে ওরা মানে কার্বসটাও রাখছে সেটা শুধু দুপুরে, রাতে রাখছে না সকালে রাখছে না, দুপুরে রাখছে, দুপুরে দেখা যাচ্ছে একটু ভাত দিচ্ছে একটু রুটি দিচ্ছে সবজি দিচ্ছে সবই দিচ্ছে, বাট খুব লিমিটেড অল্প অল্প করে বারবার, এইটাই ওদের একদম ডায়েট। আর তার মধ্যে হচ্ছে জগিংটা একটু করি, এই তো টুকটাক করে মেনটেন আসলে করাই হয়, আর খুব বেশি আমি বলবো না যে খুব সারাদিনের একটা ডায়েট প্ল্যান চলছে অর সামথিং, ওরকম কিছু না। মেটাবলিজম ভালো আসলে, ইউ আর লাকি। মেঘলা, অনেক প্রশ্ন কিন্তু রয়ে গেছে যে গিয়ে কাজ করতে ডিফিকাল্টি হয়েছে কিনা, ওয়েদারের কথা, খাওয়াদের খাবার একেবারে আলাদা, সেগুলোর কথা কিন্তু হাতে একেবারেই সময় নেই। তো তুমি যখন এদিনা বায়োপিক রিলিজ হবে, তখন যখন তোমাকে আবার আবার ইনভিটেশন দেওয়া হবে, আশা করছি তুমি আসবে ইনশাল্লাহ, এবং তখন সেগুলোর কথা আমরা জানবো। দর্শকদের জন্য অথবা তোমার অডিয়েন্সের জন্য যদি কিছু বলার থাকে একটুখানি বলতে। হ্যাঁ, দর্শকের জন্য হচ্ছে আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বাইরে গিয়ে আসলে ওই ইন্ডাস্ট্রিতে নিজের ছাপটা রাখাটা অনেক কষ্টের একটা ব্যাপার, সো আমি পরিশ্রম করছি, বাদ বাকিটুকু আপনাদের দোয়া, আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমি আরও আরও ভালো ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ মেঘলা, ব্যস্ত থাকো, তারপরে আমাদের সময় দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু, এবং থ্যাংক ইউ এটিএন বাংলাকে আমাকে এই প্রোগ্রামে গেস্ট করে আনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শাকালাকালা ভাল্লা ভুডু নামের তেলুগু ছবি আসছে সামনের অক্টোবরে, সেখানে কাজ করেছে আমাদের দেশীয় মেয়ে মেঘলা মুক্তা, কথা বলছিলাম তার সাথে। তবে সময় হয়ে গেছে এবারে বাড়ি যাওয়া, আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী সপ্তাহে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।